কুলাঙ্গার এসপি, কুষ্টিয়ার কুলাঙ্গার এক এসপি দেখান নাই কুলাঙ্গা বাপ এই দেশের বাপের, ও হাত ভেঙে দিব নালে পাকিস্তান বানাই দিব। নাজবিল্লাহ বলেন না কেন? আইন কারো জন্যই কষ্টদায়ক নয়, আইন সবার জন্য সমান। কারণ আপনার আমার কষ্টের টাকায় ওই সরকারি বেতন ভুক্ত যারা আছেন তারা চাকরি করে, তারা চাকরি এত বড় অধিকার সরকারি প্রশাসনের মধ্যে। হ্যাঁ মন্ত্রী এমপিরা বলতে পারে, এরা সরকারি আওতাভুক্ত না, আজ আছে কাল নাই তাদের ক্ষমতা। তুমি এসপি চাকরি যতদিন আছে ততদিন তুমি আমাদের গোলাম হয়ে আছো, তোমার টাকায় আমরা চলি না। তুমি বললা রাস্তার টেবিল লাগাই বলে আমরা খয়রাত করি, আরে বেটা কোন মাদ্রাসার ছেলে রাস্তায় টেবিল লাগাই খয়রাত করে লেখাপড়া করছে? হ্যাঁ মাদ্রাসার টেবিল লাগাই খয়রাত করে, মসজিদ মাদ্রাসায় অনেক মসজিদ আছে গরিব মানুষ ভাই দিয়া যান আল্লাহর ঘরে এক বস্তা সিমেন্ট, এখন আল্লাহর ঘরে টেবিল লাগাই খয়রাত করে এটা তোমার মেন্টালি কে গেল? তুমি জমিদারের বাচ্চাতে দাও না কাসম মসজিদে, তোমার গ্রামের মসজিদে আমি যাব, আমি দেখব তোমার গ্রামের মসজিদে তুমি কি দিছো। হ্যাঁ কথা কো না কেন মুসলমান বলা, আমি তোমার গ্রামে যাব ইনশাল্লাহ, আমি যাব, আমি গোপালগঞ্জ ছেড়ে আল্লাহ তোমাকে বাসায় রাখ, আমি দেখবো তুমি তোমার গ্রামে কয় টাকা দিছো চান্দা উঠাবার সিস্টেম করছো কিনা, তোমার টাকায় কয়টা মসজিদ হয়েছে, আর তোমার এলাকায় একটা মসজিদ যদি কানেকশন হয়ে থাকে, একটা মাদ্রাসা যদি দর্শনের টাকা হয়ে থাকে, তোমার জবাব দিতে হবে। কোন আলেমের সন্তান খয়রাত করে পড়ে নাই, আমার বাবা রক্ত পানি করে পাট ধান বেছে আমি এলিয়াসুর জিহাদিকে মানুষ করছে, আমি কারো কাছ থেকে হাত পাইতে একটা টাকা নেই নাই, এক বেলা খাইছে এক বেলা খাই নাই, হয়তো কেরাসিন তেলের কষ্ট নিয়ে লেখাপড়া করছি। তুমিও যাই দেখো তোমার ইতিহাস, খবরদার কথা বলবেন প্রশাসনের লোক হুঁশিয়ার করে বলবেন, কারণ প্রশাসন সবার জন্য সমান, সবার জন্য আইন সমান। আপনারা সবাই যারা প্রশাসনিক ভাবে আছেন সবাই, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, আল্লাহ না করুক যদি কোনোদিন আওয়ামী লীগ সরকার পলিটি খায়, আজকে আওয়ামী লীগ সরকারকে মাথায় তেল দেওয়ার জন্য একটু প্রমোশন পাওয়ার জন্য একটু এসপি থেকে ডিসি হবে নেই আশায় একটু খুশি করলেন, যদি আল্লাহ না করুক আসে আপনার চাকরিটা কই যাইব? আপনি যেই থানায় যাবেন ওই থানা জনগণ কবে এর বাইর করেন তা না হলে থানা শুদ্ধ উড়ে হেলাবো, এমন কথা দলিল হিসাবে রাখা যাবে না যেই যেই জিনিসটা আমার জন্য একদিন আজরাইল হয়ে খাড়ায়। কারণ আপনারা প্রশাসনের লোক, আপনাদের প্রতিটা কথা কথা থাকতে হবে সেরকম ভাবে, আল্লাহ কবুল করুক জোর কানা আমিন। এই মুসলমানের পলায় দিকে তাকান, বিশ্ব নবী জীবনে কোনোদিন তার জীবনে কোনোদিন তার বাবা মাকে ইনকাম করে খাওয়ায় নাই জীবনে কোনোদিন, বিশ্ব নবী দেখেন চাষার বাড়ি রয়েছে, চাষার বাড়ির থেকে দাদার বাড়ি, দাদার বাড়ির থেকে চাচার বাড়ি, আবার চাচার বাড়ির থেকে শ্বশুর বাড়ি, বলেন আপনি কি বলবেন? আমার নবী খারাপ করে খাইছে? আমার নবী পরের ডা খাইছে? আল্লাহ 2020 সাল আমাদের জন্য রহমত হিসাবে আসছিল, গজবে পরিণত করছিল, 2021 সালকে আমাদের শান্তির বাতাল বয়ে দিও, ক্ষমতা চিরদিন থাকবে না। ইলিয়াস রহমান জিহাদি আজকে এই মেম্বারে আছে, আগামী সপ্তাহে নাও থাকতে পারে, কিন্তু আমার এই কথাগুলা আমার মৃত্যুর পরেও সারা পৃথিবীতে ভাসবে। এই যে শেখ যে আব্দুল্লার কথা বললাম ধর্মমন্ত্রী, সে তো চলে গেছে আর কয়েক মাস আগে, এখনো পর্যন্ত তার গুণগান আমি কেন গাই? তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক, হ্যাঁ আমার এলাকার ছেলে, কিন্তু কেন বলি জানেন? তার সম্পর্ক আলেমুল আমার সাথে ছিল, আল্লামা সঞ্চালক ফরিদপুরের মাদ্রাসার ছাত্র ছিল, একনিষ্ঠ ভাবে কাজ করার চেষ্টা করেছি, অন্তরের থেকে উলাম একরাম দোয়া আসে, এমন কাজ করে যান, এমন কথা বলে দিলেন, এমন কথা বলে দিলেন যে কথায় মানুষের কলিজাটা খান খান হয়ে গেল, আজকে হয়তো আপনার চেয়ার আছে, পাঁচ বছর পরে চেয়ার থাকবে না, এলাকার লোক কবে তোর চিনি, তুই হাত ভাঙিয়ে দিতে চাইছিলি পাকিস্তান পাঠাতে চাইছিলি, এখন তোরে পাঠাবো দিল্লি, যখন আপনার ক্ষমতা থাকবে না তখন তখন কি এরবেন আপনি? তখন তো আপনি আমার মতো, কথা কন না কেন? তখন তো আপনি আমার মতো, ওই চেয়ারটা যখন আল্লাহ নিয়ে যাবে, আর যেই চেয়ারে বই আপনি কলম ধরেন ওই চেয়ারটাও এই বাংলাদেশের জনগণের রক্তে পানি করা পয়সা কেনা।
মুসলমান ভাইরা আমার দিকে তাকান, বিশ্বনবী চাচার সাথে বসে আছে, কিছু কুলান গান, কুলান গান। আব্দুল মুত্তালিবকে বলে, হে তুমি খালি ইতিম পোলাডা নির্মেল নিজুরি বানাইছো, এটা নিজুরি। তুমি একটা ক্ষমতাশালী মানুষ, তুমি চলবা হাই ফাই একটা ছেলেকে সাথে নিয়ে, কি একটা ইতিম পোলা পার নিয়ে, বাপ নাই মা নাই, গাড়ির উপরে চাপাই ছেড়ে যেখানে যাও সেটাই লয়ে যাও, কারণটা কি, কি পাইছো তুমি? বাজান এই কথাটা বলতে দেরি আছে, কাবার মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব রে এই মিটিংকে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে ভাগ, তা না হলে পুরা মক্কায় আমি উল্টে ফেলবো। যার জন্য মক্কা মদিনা বানাইছি রে আব্দুল মুত্তালিব, জলদি সরা, ওলিদ বিন মুগিরার সরা, নজর বিন হারেসকে সরা, এদের সাথে কোনোদিন তোর সংঘর্ষ থাকবে না, কোন সঙ্গ থাকবে না। আব্দুল মুত্তালিব চোখ গরম করে বললেন, আজ থেকে আমার ওয়াদা, কোনোদিন তোরা আমার সামনে আসবি না, কোনোদিন আমাদের সামনে আসবি না।